ক্লাদ ক্লাদ মাঠ এখনো তেমনি আছে, শুধু ক্রিকেটের সঙ্গে দূরত্বটা বেড়েছে। কিন্তু যে আর্থিক বন্ধনে বাংলাদেশকে জড়িয়ে রেখেছে এই মাঠ, তা কখনোই ঘুচবার নয়। এখান থেকেই জন্ম একটি স্বপ্ন একটি জাতির ক্রিকেট প্রেমের। আকরাম, নান্নু, দুর্জয়, পাইলট, সুজনদের ক্রিকেট বীর হয়ে ওঠার গল্পের শুরুটা এই মালয়েশিয়ার ক্লাদ ক্লাদ মাঠ থেকেই। সময়টা 1997, আইসিসি ট্রফি, এখনো স্মরণীয় কোটি বাঙালির হৃদয়ে। দিনটা ছিল 13 এপ্রিল, এক বলে এক রান। হাসিবুল হাসান শান্তের মহামূল্যবান সে লেগ বাই, এরপর কেটে গেছে প্রায় 2 যুগ, কিন্তু এমন আনন্দ আসেনি, আসবেও না। আর সেই থেকেই ক্রিকেট বিশ্বে আবির্ভাব বাংলাদেশ নামের এক নতুন পরাশক্তির। এ শিরোপা অর্জনের ফলে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া বাংলাদেশকে আইসিসি ওয়ানডে স্ট্যাটাসও দেওয়া হয়। আমরা এনেছি যে ট্রফির অনেক ইতিহাস আছে, ওই ট্রফিটা আমাদেরকে ওয়ানডে স্ট্যাটাস দিয়েছে, আমাদেরকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে। 1999-2000 মৌসুমে এদেশে প্রথম শ্রেণীর জাতীয় ক্রিকেট লীগ চালু হয়, যার ফলে 26 জুন 2000 বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। তারপর হতে বাংলাদেশ ক্রিকেট দলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল যে কোনো দেশের কাছেই এখন সম্মান জাগানিয়া একটা ক্রিকেট টিম।